আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর সকালবেলা আম্মু মাছ কেটে নিচ্ছে। আব্বু বড় একটা পাঙাশ মাছ এনেছিল, পাঙাশ মাছটা কাটা হয়ে গেছে, আর এখন সুরমা মাছগুলো কেটে নিচ্ছে। দুই রকমের মাছ এনেছিল, আর মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছে। আর পাঙাশ মাছটা আজকে রান্না করব পেঁয়াজ দিয়ে। আর এদিকে সুরমা মাছটাও কাটা হয়ে গেছে, আম্মু কেটে নিয়েছে সুরমা মাছগুলো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাছ কাটা শেষ হয়ে যাওয়ার পর এখন রান্নার আয়োজন করে নিচ্ছি। আজকে কলমি শাক ভাজি করা হবে, আর কলমি শাকটা সেদ্ধ করে নিচ্ছে। পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে দিয়েছি লবণ দিয়ে এখন সেদ্ধ করে নিচ্ছি। তারপর এটা রসুন দিয়ে বাগার দিয়ে নেব। শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন শাকটা বাগার দিয়ে নিচ্ছি। আর শাক বাগার দেওয়া হয়ে গেলে মাছটাও রান্না করে নেব। আজকে পাঙাশ মাছ পেঁয়াজ দিয়ে রান্না করব, আর শুটকি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। আর শাক ভাজিটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার পাঙাশ মাছের দো পেঁয়াজিটা বসিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে মশলাটা কষিয়ে নেব এর মধ্যে। এদিকে মাছটা ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি, মাছটা ভেজে নেব। আর পেঁয়াজটা তো কষানো হয়ে গেছে, কষিয়ে তারপর নামিয়ে রেখেছিলাম। আর এখন মাছগুলো ভাজা হোক, তারপর এর মধ্যে দিয়ে দেব। এই যে মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি, আর পেঁয়াজটাও কষানো হয়ে গিয়েছিল, এখন আবার চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। আর এদিকে মিষ্টি কুমড়াটা কেটে রেখেছি, আর শুটকিটাও ধুয়ে রেখেছি। আর এটা হচ্ছে কাঁচকি মাছের শুটকি। কাঁচকি মাছের শুটকিটা খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এখন মিষ্টি কুমড়ার তরকারিটাও বসিয়ে দেব। পাঙাশ মাছের তরকারি তো হয়ে গেছে। প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে মশলাটা দিয়ে আর সাথে শুটকিটাও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো শুটকিটাও দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে শুটকি দিয়ে খেতে তো খুব ভালো লাগে, চ্যাপা শুটকি হলেও ভালোই লাগে। আর এই তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সাথে তো শুটকিটা আছে, আর একদম তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি কুমড়াগুলো দিয়ে দেবো। আর কুমড়াটা ভাজির মতো করে কেটে নিয়েছি, একটু মোটা করে কেটেছি ভাজির মতো করে।
আর এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, মিষ্টি কুমড়া, তারপর পেঁপে, এগুলোতে চিনি দিলে কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর এই তো নামানোর আগে চিনি দিয়ে নিলাম, আর ভাজা জিরার গুঁড়াও দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়া দিলে শুটকির তরকারিতে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যায়। এই তো রান্নাবান্না কমপ্লিট, ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্য। আমি প্রথমে শাক নিয়ে নিয়েছি, আর আজকের শাকটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাওয়ার পর মাছের তরকারিটা নিয়ে নিলাম, আর পাঙাশ মাছ তো আমাদের সকলেরই প্রিয় একটা মাছ, আর এই মাছের দো পেঁয়াজি হলে তো আর কোনো কথাই নেই, খুবই ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া শেষ করেই চলে এলাম আমাদের নতুন বাসার ছাদে, আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, আর সারাদিনই বৃষ্টি হয়েছে। ওই দিন পুঁই শাকের ডাঁটাগুলো রোপণ করেছিলাম, এই যে পুঁই শাকের ডাঁটাগুলো সুন্দর পাতা ছেড়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই অনেক তাড়াতাড়ি পুঁই শাকটা বেড়ে যায়। আর এই তো অনেকগুলো গাছ আমাদের ছাদ বাগানে এখন অ্যাড হয়েছে, আর আজকে পানি দিতে হবে না, যেহেতু বৃষ্টি হয়েছে আজকে আর পানি দেব না, ওইদিকে আব্বু রয়েছে। আর ফুলও ফুটেছে আজকে ছাদে, অনেক পরিমাণে ফুল ফুটেছে, আর মরিচ গাছটায় ফুল চলে আসছে, মরিচ গাছটা কিন্তু বীজ থেকে হয়েছে। বেশ অনেকক্ষণ ছাদে ছিলাম, আজকে আর গাছে পানি দেওয়ার প্রয়োজন হয়নি, তারপর সন্ধ্যার আগেই চলে এলাম বাসায়। আর এই ফুলগুলো এত ভালো লাগছিল, মেঘলা আকাশ এর মধ্যে সাদা ফুল, খুবই ভালো লাগছিল। আর এসে দেখি আমার আন্টি নুডলস রান্না করে দিয়ে গেছে, আর সন্ধ্যার পরে নুডলস খেয়ে নিলাম, তারপর খেয়েছিলাম চা। Thank you.
তারপরেই তো নুডলস খাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ, তারপরে চাটা খেয়ে নিয়েছিলাম। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।